বৃষ্টিতে নেতাকর্মীরা এক চুলায় আমি নিজে ভিজেছি কারণ এখানে বৃষ্টি যেটা হয়েছে সেটা তো থাকবেই বৃষ্টি থেকে বেশি কষ্ট নিয়ে আমরা এখানে এসেছি এখানে আমাদের অনেক নেতাকর্মী এসেছেন যে অনেক মামলা হামলা বাড়ি যে আমার পাশে যিনিদের বসে আছে তার জুয়েল তোমার হোসেন জুয়েল কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এবং যুব দলের সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক এরা সবাই বাড়ি ছাড়া এখানে ম্যাক্সিমাম বাড়ি ছাড়া নেতাকর্মী আমার এলাকা থেকে এসেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে এদের কোনো ঠিকানা নেই এর থেকে আর কষ্ট কি এরা হুলিয়া মাথা নিয়ে আজকে এখানে অবস্থান নিচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন স্পটে এভাবে দেখেন দেখবেন যে সব নেতাকর্মী ত্যাগী নেতাকর্মীরা সাথে সাধারণ মানুষ এবং এটা ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এবার যে আন্দোলন এটা বেথা যাবে না আমরা কামিয়া হব বৃষ্টির কারণে মানুষ যেভাবে চলে যাওয়ার কথা ছিল আমার মনে হয়েছে যে বৃষ্টিকে উপেক্ষা করে এই লক্ষ লক্ষ মানুষ রাজপথে সমবেত থেকে মানুষ প্রমাণ করেছে যে কোনো বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি যা কিছুই আছুক সব কিছু মোকাবেলা করে এই আন্দোলনকে সফল করার জন্য মানুষ প্রস্তুত সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে মানুষ পরিবর্তন চাচ্ছে এবং এই মানুষের যে আসা যাওয়া সকাল আমি 10:30 থেকে এখানে আসি লক্ষ লক্ষ লোকের পদচারণা এখানে মানুষ মুক্তি চাচ্ছে আমরা আশাবাদী অচিরে দেশ একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসবে এবং মুক্তিগামী জনতা প্রকৃত গণতন্ত্রের স্বার্থ বাংলাদেশে পাবে আমরা নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি ওনারা যে কর্মসূচি দেবেন সে কর্মসূচি আমরা পালন করার জন্য একতাবদ্ধ অন্তত 20 লক্ষ লোক ঢাকা শহরে আজকে সমবেত হয়েছে এবং শরণাতীতকালের সবচাইতে সর্ববৃহৎ সমাবেশ কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সমাবেশে জনগণ সমবেত হয়েছে আমাদের দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মেনে আমরা ঢাকার রাজপথে থাকব যতদিন না পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন না হয় জনগণের দাবি হলো একটাই এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর বাইরে আমাদের কোনো দাবি নাই বাংলাদেশ থেকে আজকে